এবার নিজেদের ঘরেই আতঙ্কে দিন কাটছে ইসরায়েলিদের। নিজেদের শক্তি জোরে ফিলিস্তিনিদের মারতে গিয়ে বেঘরে প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় লাখ খানেক বাসিন্দা ঘর ছাড়া, তারা কবে নাগাদ নিজ বাসভূমিতে ফিরতে পারবে সেটাও নিশ্চিত নয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার ধারাবাহিক কয়েকটি বিবৃতি দিয়েছে। এসব বিবৃতিতে ইসরায়েলের নানা সামরিক অবস্থানে হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের গোষ্ঠীটি। শুধু হামলা নয়, হিজবুল্লাহ দাবি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আলমানারা টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার হামলা শুরু হয় সকাল 7:30 ইবেন মেনাশেম এলাকায়। একটি ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। আর হিজবুল্লাহ দ্বিতীয় হামলাটি চালিয়েছে সকাল 7:30 দিকেই। সোমেরা এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়। হিজবুল্লাহ এখানে উপযুক্ত অস্ত্র ব্যবহার করার দাবি করেছে, যদিও এই হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা বিস্তারিত জানায়নি গোষ্ঠীটি। পরের হামলাটি হিজবুল্লাহ চালায় সকাল 10:00। এই হামলায় কেঁপে ওঠে আবি বিম এলাকায় ইসরায়েলের সেনাদের অবস্থান করা দুটি বাড়ি। এখানেও সরাসরি তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। আল মাজরি এলাকায় বেলা 12:00 একটু পরেই ইসরায়েলি সেনাদের আরেকটি জমায়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এখানে সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। আগের হামলার মাত্র 15 মিনিট পরই আল আলাম এলাকায় আরও একটি হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ। পরের হামলাটি তারা চালায় দুপুর 1:30 পর। এবার তারা সেবা ফার্ম এলাকাকে লক্ষ্যবস্তু করে। দুপুর 14:45 জারিদ সেনা ব্যারাকে হামলা চালায় হিজবুল্লাহ। এখানেও সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানা দাবি করেছে তারা। তবে এইসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল, তাই জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। এর আগে গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের জরুরি বিভাগ বলেছিল ফিলিস্তিনিদের দিক থেকে আকস্মিক এবং নজিরবিহীন হামলায় অন্তত 250 জন ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে আরও প্রায় 1,590 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। আর ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছিলেন ফিলিস্তিনিরা প্রায় 2,500 রকেট ছুঁড়েছে ইসরায়েলে। এছাড়া সমুদ্র, স্থল এবং প্যারাগ্লাইড করে অস্ত্রধারীরা ইসরায়েলে ঢুকে পড়েছে।